কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসেরও বেশি কিছু সময়। আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতিটি দলই নিয়েছে জোর প্রস্তুতি। চ্যাম্পিয়ন হতে প্রতিটি দেশই গড়েছে নিজেদের শক্তিশালী স্কোয়াড। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশেও প্রতিবারের মতো এবারও উন্মাদনা বেশ চরমে। সব দল ছাপিয়ে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারদের সংখ্যাই বেশি। তর্ক সাপেক্ষে অনেকে বলেই থাকেন আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে বেশি। তবে দুই দলের সাপোর্টারদের মধ্যেই এবার চ্যাম্পিয়ন হওয়ার বেশ প্রবল আশা রয়েছে। যদিও লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলে দর্শকদের বিশ্বাস, এবার চ্যাম্পিয়ন হয়েই শেষ হবে মেসির বিশ্বকাপ যাত্রা। টানা 35 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের আগে বেশ ফুরফুরে মেজাজেই ছিল আলবিসেলেস্তারা। তবে টুর্নামেন্ট শুরুর আগে দুঃসংবাদ হয়ে এসেছে একের পর এক ইঞ্জুরি, যা জেকে ধরেছে টিম আর্জেন্টিনাকে। প্রথমে পাওলো দিবালা, এরপর লিওনেল মেসির পর এবার ইঞ্জুরির ধারাবাহিকতায় অ্যাঞ্জেল ডি মারিয়া মাঠের বাইরে। চলমান ইউসিএল এর ম্যাচে মাকাবি হাইফারের বিপক্ষে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে মাঠে নেমে হ্যামস্ট্রিংয়ে চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন তারকা। ইঞ্জুরির দরুন 4-6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ডি মারিয়াকে। একটা দীর্ঘ সময় পর বিশ্বকাপের আগে একটা প্রাণচাঞ্চল্যকর দল পেয়েছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দুর্দান্ত কোচিংয়ে টানা 35 ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তারা মুখিয়েছিল দাপটের সাথে কাতার বিশ্বকাপে অংশ নিতে। তবে সর্বনাশা ইঞ্জুরিতে যেন ধীরে ধীরে ব্যাকফুটে যেতে শুরু করেছে লিওনেল মেসির দল। ঘটনার শুরু সিরিয়াতে রোমার হয়ে মাঠে নামা পাওলো দিবালাকে দিয়ে। ম্যাচে দলকে পেনাল্টি থেকে গোল এনে দিলেও সেই পেনাল্টি শুটের পর মাঠের মধ্যে খোঁড়াতে থাকেন দিবালা। পরবর্তীতে জানা যায় মাসল ইঞ্জুরিতে 4 সপ্তাহেরও বেশি থাকতে হতে পারে মাঠের বাইরে দিবালাকে। গণমাধ্যমকে যা নিশ্চিত করেছেন রোমা কোচ হোসে মরিনহো, এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পুরো ম্যাচ না খেলে মাঠ ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল লিওনেল মেসির চোট নিয়ে। পরে অবশ্য সত্যি হয়েছে সেই গুঞ্জনই। এরপর চোটের কারণে লিগ ওয়ানের ম্যাচে রাসের বিপক্ষেও খেলতে পারেননি মেসি। কাতার বিশ্বকাপ দুয়ারে বলেই মেসির চোটের গুঞ্জনের পরপরই ভক্ত সমর্থকদের মনে শঙ্কা দেখা দিয়েছিল। মেসির চোটে পড়ার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। যদিও ভক্তদের জন্য স্বস্তির খবর, মেসির কাফ ইঞ্জুরি খুব বেশি গুরুতর নয়, তাই আর্জেন্টাইন ভক্তদের কপালে যে দুশ্চিন্তার ভাজ পড়েছিল তা দূর হয়ে যাবে আশা করাই যায়। আর লিওনেল মেসি, পাওলো দিবালা, ডিমারিয়ারা ইঞ্জুরিমুক্ত হয়ে স্বরূপে ফিরলে আর্জেন্টাইনদের কাতার বিশ্বকাপ জয় করা হবে সময়ের দূরত্বের ব্যাপার।